উচ্চ শিক্ষার জন্য যেতে নিষেধ করে না। যদি আপনার ইমানকে রক্ষা করার মতো পুঁজি থাকে, সেখানে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সেগুলো মাথায় রেখে আপনি নিজেকে সমৃদ্ধ করে যান, বরং উল্টা দাওয়াতে মিশন নিয়ে যান, আপনি অবশ্যই যেতে পারেন। কিন্তু স্থায়ী হওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশনা হলো, যেখানে থাকলে আপনার ইমান আমল নষ্ট হওয়ার আশঙ্কা আছে, সেখানে আপনার জন্য থাকা জায়েজ নাই। এখন পৃথিবীর অমুসলিম দেশগুলোর অনেক জায়গা আছে, যেমন ইংল্যান্ডের কিছু কিছু জায়গা আছে, অস্ট্রেলিয়ার কিছু কিছু জায়গা আছে, মুসলমানদের নিজস্ব সোসাইটি ডেভেলপ হয়ে গেছে, মুসলমানদের সব কিছু সেখানে আছে। এরকম জায়গায় আলহামদুলিল্লাহ মুসলমানদের ইমান নষ্ট হওয়ার আশঙ্কা কম যদি ওই জায়গায় সে থাকে। তো এরকম পরিবেশ যদি আপনি থাকে পান তাহলে সেখানে থাকতে পারেন। এছাড়া নিজের যদি দাওয়াতের উদ্দেশ্যে যান তাহলে সেটাও জায়েজ আছে। সাহাবিরা অনেকে অমুসলিমদের দেশে দাওয়াতি কাজ করতে গেছেন। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি প্রিয় সাহাবির এখনও কবর এবং তার নামে মসজিদ আছে চায়নাতে, তার্কিতে, তখন তার্কি মুসলমান ছিল না। তো এই সমস্ত দেশে সাহাবিরা ছড়িয়ে পড়েছেন। দাওয়াতের উদ্দেশ্যে আপনি পৃথিবীর যে কোনো দেশে বসবাস করতে পারেন। জুমার নামাজে এক রাকাত দুই রাকাত ছুটে গেলে করণীয় কি? এক রাকাত দুই রাকাত ছুটে গেলে বাকি এক রাকাত পড়বেন, কোনো অসুবিধা নেই। এমন না যে এক রাকাত ছুটছে দেখে আমি নামাজই পড়বো না বা জোহর পড়ে ফেলবো। এক রাকাত ছুটছে আপনি যোগ দিবেন, ইমাম সালাম ফেরাবে আপনি সালাম ফেরাবেন না, দাঁড়িয়ে একা একা নামাজ পড়লে যেরকম সূরা কেরাত পড়ে ওইভাবে নামাজ পড়ে আপনি সালাম দিয়ে শেষ করবেন, বাস আপনার নামাজ শেষ। ওয়াক্ত নামাজে ওয়াক্তিয়া নামাজে মাসবুকের সালাতের ক্ষেত্রে ইমামের নামাজের পর নিজ বাকি রাকাত পূর্ণ করার সময় যদি ওয়াজিব তরক হয় তখন সজদা দিতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। ইমামের সাথে আপনি নামাজ পড়েছেন তখন ভুলবাল হলে ইমাম সাহেব দেখবে, আপনার নিজস্ব ভুলের কারণে কোনো সিজদা সেও দিতে হবে না। কিন্তু ইমাম সালাম ফিরে ফেলছে, এখন বাকি নামাজ আপনি একা একা পড়ছেন, এখন যদি ভুল হয় অবশ্যই আপনি সেই ভুলের জন্য সিজদা সেও প্রযোজ্য হলে দিতে হবে। দুই তিন বছর ধরে আমার দিনকাল কেমন যাচ্ছে, কোনো আগ্রহ পাচ্ছি না। বিগত কয়েক মাস আগে আমার মাও মারা গেছেন, যেন আগ্রহ হারিয়ে ফেলেছি। কারণ আগে না হয় একটা ইচ্ছে ছিল পড়া শেষে শেষে চাকরি করে মাকে টাকা দিব, সেবা করব। আমি আল্লাহর কাছে আমার মৃত্যুর জন্য দোয়া করতে পারবো কিনা? আমার বাঁচার কোনো ইচ্ছা নাই, যদিও আমার কোনো কিছুর অভাব নাই আলহামদুলিল্লাহ। দেখুন, এই প্রশ্ন যে ভাই করেছেন, আমি তাকে অনুরোধ করবো যে একান্তে যদি তার সাথে দেখা হয় আমার ভালো লাগবে। এ ধরনের মানুষ, এ ধরনের মানসিকতাগুলো ডিপ্রেশন থেকে আসে, হতাশা থেকে আসে, প্রিয়জন হারানোর পরে মানুষের মধ্যে এ ধরনের টেন্ডেন্সি কাজ করে। কিন্তু কোনো মুসলমানের জন্য এ ধরনের চিন্তাভাবনা করার কোনো সুযোগ নেই। মুসলমানের দৃষ্টিভঙ্গি হলো যে আমার মা মারা গেছেন, তার সাথে আমার স্থায়ী বিচ্ছেদ হয় না, এটা সাময়িক বিচ্ছেদ হয়েছে, অচিরেই তার সাথে আমার সাক্ষাৎ হবে, অচিরেই তার সাথে আমার সাক্ষাৎ হবে। সো এটা নিয়ে আমার খুব বেশি অরিড হওয়ার কিছু নাই যে হ্যাঁ, তার সাথে আমার চিরকালের জন্য বন্ধন শেষ হয়ে গেছে। আর আমার উপার্জন শুধু মায়ের জন্য না, আমি এখন মাকে আরও বেশি উপকার করার সুযোগ আছে। বা বেঁচে থাকতে মাকে সেবা করতাম, টাকা পয়সা দিতাম, এখন মৃত্যুর পর আমি মায়ের পক্ষ হয়ে অভাবী মানুষদের অভাব দূর করব, গরিব মানুষদেরকে স্বাবলম্বী করব, আমি মানুষের মুখে হাসি ফুটাবো। পানি কিছু কেনাকাটা করে চলে গেছেন, সামান্য হিসাবে আমার একটু ভুল ছিল, একটা জিনিস হিসাব করি নাই এরকম কিছু একটা, তো আমাকে কিছু টাকা আমি যেভাবে ডিমান্ড করেছি কম দিয়ে সে চলে গেছে। এত দূর চলে গেছে যে সেখান থেকে তার ফিরে আসাটা কঠিন, বহু কিলোমিটার দূরে চলে গেছে। শুধুমাত্র ভাউচারের দিকে তাকিয়ে সে যখন দেখছে যে না, তার বিশাল আমার হিসাবে ভুল ছিল, সে অনেক পথ পাড়ি দিয়ে গাড়ি ড্রাইভ করে এসে আমার টাকাটা আমাকে দিয়ে তারপরে গেছে, একজন অমুসলিম। তো আপনি তো মুসলমান, আপনি তো বিশ্বাস করেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। দুঃখজনক যে আমরা শুধু নামে মুসলমান, গায়ে গতরে মুসলমান, আমাদের আচার আচরণে, আমাদের কাজে কর্মে, লেনদেনে আমরা মুসলমানের পরিচয় দিতে পারি না। সেটা না দিলে আপনি কখনো খাঁটি মুসলমান হওয়ার সুযোগ নেই। মনে রাখবেন, ইসলাম ইবাদত সর্বস্ব, শুধুমাত্র ইবাদত সর্বস্ব কোনো ধর্ম নয়, ইবাদত প্রধান ধর্ম, কিন্তু ইসলামে লেনদেনে সততার গুরুত্ব অপরিসীম। এছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো ওয়ে নাই। বিধায় আপনার এক টাকা দুই টাকা দোকানদার, সেটাও হিসাব রাখতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, সেই ভয় থেকে আপনি এটা লিখে রাখবেন এবং হিসাব সংরক্ষণ করবেন। ভাইরা, আমার আর অনেক প্রশ্ন আমার হাতে আছে, কিন্তু আমি চাচ্ছি দু একটা পুরস্কার আপনাদের মধ্যে দিতে, এরপরে প্রোগ্রাম শেষ করতে। যেহেতু আমাকে আবার যেতে হবে ঢাকায়, আবার কাল সকাল থেকে প্রোগ্রাম আছে, আমি সেজন্য একটু পুরস্কারের দিকে চলে যেতে চাই। এবং যে প্রশ্নগুলো আপনাদের আছে, সব প্রশ্ন তো আমার কাছে আসছে, যেগুলো আসছে আমার কাছে এগুলো আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের পরবর্তী কোনো অনুষ্ঠানে। আগামীকাল আমাদের একটা লাইভ অনুষ্ঠান আছে রাত 8:30 আমাদের পেজে, সেখানে বা কোনো টেলিভিশন অনুষ্ঠানে বা কোথাও আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে প্রশ্নগুলো দিয়েছেন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, একটি প্রশ্ন ইনশাআল্লাহ উত্তর ছাড়া থাকবে না। আশা করছি আমরা যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ দু চার দিনের মধ্যে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিয়ে শেষ করার চেষ্টা করব। কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনে আমরা তাদেরকে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব আপনাদের সাদের মাধ্যমে, যাতে আপনারা পেয়ে যান। যেহেতু সময় আমাকে আর সায় দিচ্ছে না এবং দীর্ঘ সময় আমরা কথাও শুনেছি, আমার মনে হয় আমাদের এখানে ক্ষান্ত হওয়া দরকার। আমি শুধু আপনাদের কাছে এখন দু তিনটি প্রশ্ন করতে চাই। আপনারা জানেন আমরা যে কোনো জায়গায় প্রোগ্রাম করলে আমরা শুধু প্রশ্নের উত্তর দেই না, আমরা প্রশ্নের উত্তর নেই, আমরা শুধু পানি সেচি না, আমরা মাছও ধরার চেষ্টা করি। আমি এতক্ষণ পানি সেঞ্চন করার চেষ্টা করেছি, এখন একটু মাছ ধরার চেষ্টা করব। আমি যে পানি সেচলাম, কতটুকু সেচতে পারলাম না পারলাম মাছ ধরা দেখে বোঝা যাবে।
আমি আপনাদেরকে দুই একটা প্রশ্ন করব, অনুগ্রহ করক শিক্ষার্থী ভাইরা যারা উত্তর দিতে পারবেন তারা শুধু হাত তুলবেন এবং হাত তুলে আমাকে দেখাবেন। যারা উত্তর দিতে পারবেন আমি যাকে সিলেক্ট করব তিনি উত্তর দিবেন, খুব দ্রুততার সাথে আমরা কয়েক মিনিটের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা ইসলাম জ্ঞানের ধর্ম, ইসলাম জ্ঞান ভিত্তিক ধর্ম, ইসলাম জ্ঞান অর্জনকে সবচেয়ে বেশি উৎসাহিত করে এটি বোঝাবার জন্য আমরা কোরআনে কারিমের একাধিক আয়াত উদ্ধৃত করেছি। আমি দুটি জায়গা থেকে জানতে চাইব, আরবিতে বলতে হবে না, আপনি শুধুমাত্র বাংলা নির্যাসটা আমাকে বললেই হবে। আমি কয়েক জায়গা উদ্ধৃতি করেছি, কয়েকটি আয়াত উদ্ধৃত করেছি, এর ভিতরে একটা তো আমরা সবাই জানি, সেজন্য আমি দুইটা বলেছি, কারণ একটা বললে হাত বহু উঠে যাবে। দুইটা উদ্ধৃত করতে পাবেন জ্ঞানের গুরুত্ব বোঝাতে গিয়ে আমি যে সমস্ত আয়াত বলেছি। একটাতে বলেছি ইকরা বিসমিকা রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তাআলা প্রথম নির্দেশ দিয়েছেন পড়ো, এখান থেকে জ্ঞানের গুরুত্ব বোঝা যায়। আরও দু তিনটি বলেছি আমি, কমপক্ষে আরও একটি বলতে পারবেন যে সে হাত তোলেন। পিছের হাতগুলো একটু আগে উঠছে, এখন আপনারা ওখান থেকে একটু আওয়াজ দিই লাউডলি বলতে পারবেন কেউ একজন? পিছনে ওই যে পাগড়ি পরা ভাই মাঝখানে, হ্যাঁ না রুমাল পরা আর কি মাঝখানে, না পিছনে তাকালেন আপনি রুমাল পরা ভাই, হ্যাঁ হ্যাঁ আপনি আপনি হ্যাঁ দাঁড়ান, স্টুডেন্ট তো আপনি, জি আল্লাহ তালা, না আপনার কথাটা পুরোপুরি হয় না, কলমের সাহায্যে জ্ঞান অর্জন করা, আরেকটু আমি পুরো শুনতে পাচ্ছি না, কলমের সাহায্যে আপনি কাছাকাছি গেছেন কিন্তু কোরআনের আয়াত তো হুবহু কোট না করলে তো সমস্যা, জি আপনার পিছনেরটা, হ্যাঁ আপনি দাঁড়ান বলেন, হ্যাঁ আপনি আপনি যে দাঁড়িয়েছেন আপনি বলেন, হ্যাঁ এক মিনিট, এটা তো ওনারটা শুনে গেছেন আপনি, আপনি কি আর কোনোটা বলতে পারবেন? আচ্ছা আপনি চলে আসেন সামনে, পিছনে যিনি উত্তর দিয়েছেন আপনি একটু সামনে চলে আসেন, যেহেতু আপনি বলেছেন মাশাআল্লাহ উনি বলেছেন, আল্লাহ বলেছেন কোরআনে যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না তারা কখনো সমান হতে পারে না। এখান থেকে জ্ঞানের জন্য গুরুত্ব আমরা বুঝলাম আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর মাশাআল্লাহ, চলে আসেন সামনে প্লিজ। আচ্ছা আমরা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণের অংশ হিসাবে জ্ঞানভিত্তিক জ্ঞানভিত্তিক ইসলাম চর্চা করবার প্রয়োজনে আমরা কয়েকটি বই পড়ার বা কয়েক ধরনের বই পড়ার পরে সাজেশন করেছিলাম আপনাদেরকে। আমি শেষ করিনি এখনও প্রশ্ন, আমি জানি প্রশ্ন কোন অ্যাঙ্গেল থেকে দিলে হাত সবগুলো উঠে যাবে, একটু হাত তো কমাইতে হবে। সো আমরা দুই ধরনের বই পড়তে বলেছি, তাছাড়া একজন শিক্ষাবিদ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের লেখা বই পড়তে বলেছি, এবং আরও আরও এক ধরনের বই পড়তে বলেছি। সব মিলিয়ে আমাকে তিনটা ক্যাটাগরি বলতে হবে, যিনি পারবেন হাত তুলবেন। হ্যাঁ এই সবুজ ভাই, হ্যাঁ আপনি উঠেন বলেন। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ ইসলামকে বোঝার জন্য মৌলিকভাবে ওনার বইগুলোর কথা বলেছি, এক, হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের উপর কোনো একটা গ্রন্থ আগাগোড়া পড়ে শেষ করতে বলেছি, রাহিকুল মাখতুম একটা উপমা হিসাবে দিয়েছি, হ্যাঁ দুইটা হলো রসুল সাল্লামের সিরাত আর রাহিকুল মাখতুম একই, আরেকটা তো সহজ, হ্যাঁ ফাইন বলেন কি বলেছি সন্তান লালন পালনের ক্ষেত্রে, সে একটা বইটার নাম না বললে কিভাবে হবে, বা নাম না বলতে পারেন আইডিয়া দেন? আচ্ছা আর কে পারবেন, আপনি চেষ্টা করেছেন সেজন্য আপনি চলে আসেন, আপনাকে আমরা বঞ্চিত করবো না, হ্যাঁ আপনি দাঁড় প্লিজ। ন মুসলিম একজন বোনের লেখা, বোনেরটার নাম কি বলেছিলাম, সিহিন্তা শরীফা, আচ্ছা মাশাআল্লাহ আপনার উত্তর সঠিক, কিন্তু আসলটাই তো মিস করলেন সবাই, মেইনটাই বললেন না কেউ, না আপনি আপনি দাঁড়ান, হ্যাঁ বলেন কোরআনে কারিম, উত্তর তো আউট হয়ে গেছে, আচ্ছা দুজনে চলে আসেন, উত্তর পর্যাপ্ত এই পুরস্কার পর্যাপ্ত আছে আমরা দিয়ে ফেলতে পারবো, একটু এদিকে চলে আসেন প্লিজ। আমি ভিসি মহোদয় বা প্রবিসি মহোদয় কেউ একজন যদি থাকেন আমি অনুরোধ করবো যে আপনাদের হাতে আমরা পুরস্কারটা দিতে চাচ্ছিলাম, যদি সুযোগ থাকে বিনয়ের সাথে, অথবা স্যারদের কেউ একজন যদি আসে আমরা এক মিনিটের ভিতরে সব পুরস্কারগুলো দিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে প্রশ্ন করতে চাই, হালাল উপার্জনের গুরুত্ব বোঝাতে গিয়ে আমরা কোরআনে কারিমের একটি আয়াত পাঠ করেছি, যেই আয়াতের
সারমর্মটা বলতে পারলে আমরা পুরস্কার দিব।